How are you, everyone? Fine. And you? Alhamdulillah, I'm so fine. Neon. Jannat, Neon, Farhan, Himika. Assalamualaikum, everyone. Farhan. Neon, suno ektokhon amar table e ek minute gushiye chalechi. Farhan, yes. Don't talk. Tomar pishon theke sunlight asche, surjer alo asteche, ektu pordara tene dao. Okay. How are you, Jannat? I'm fine. What do you say before you study? Rabbi Jidni Ilman. Rabbi Jidni? Ilman. Meaning? I don't know. Neon. Listen. Tumi dushtami korcho keno? Don't be naughty. Rabbi Jidni Ilman, meaning, O Allah. Increase me in knowledge. Allah amar gyan ke bariye den. Amra porashona korchi ki gyaner jonno na bidya orjoner jonno na. Rabbi jidni ilma meanings o Allah increase me in knowledge. Amar gyan ke bariye den. Ajke tomader topic hoche manners and ami screen ta share dicchi. Wait. Junior KG, Senior KG, Islam. You fine? What is? It is London. Is full of English. Everyone, can you see the worksheet? Sir, you go camera like full. Hey. Sir, you go. Everyone listen. এটা ভয় পাওয়ার কিছু নেই তোমাদের আজকে কিছুই লিখতে হবে না ইনশাআল্লাহ কিছু হবে আমাদের শুধু স্টোরিটা লিখতে হবে কিছুই লিখতে হবে ডোন্ট আজকে তোমাদের কিছুই লিখতে হবে না ওকে ডোন্ট রাইট পেন্সিল ইরেজার সব কিছু অফ করে রেখে দাও স্যার তার আমি তো ভিডিওটা অফ করলাম নো Farhan. Yes. At first, I said then everyone say okay. Parents are most dear ones. Himika. Parents are Farhan. Yes. Keep silent. Parents are most dear ones. Pita mata ki amader onek priyo, na? Tai na? They found us, look after us, take care of us, they serve us when we become sick. Baba amader jonno ki kore? আমাদের জন্য আমাদেরকে অনেক কেয়ার করে টেক কেয়ার অফ আস তাই না আমাদেরকে অনেক কেয়ার করে না বাবা আমারও প্যারেন্টস না ইয়া ইয়েস আচ্ছা দে সার্ভ আস উইন উই বিকাম সিক আমরা যখন অসুস্থ হয়ে পড়ি তখন কি করে আমাদেরকে অনেক বেশি সেবা করে শুশ্রূষা করে তাই না করে না বাবা আমার এটা প্যারেন্টসরা করে তো হ্যাঁ
আমাকে করে আমার বাবা আমার আম্মু করে গতকালকে আমাকে শরদা নিয়ে খাওয়াইছে তারপরে আরো অনেক অনেক কিছু বলবো না যে প্রেয়ার টু আল্লাহ ফর আস তারা কি করে আর কি করে তারা আমাদের জন্য দোয়া করে দোয়া করে না আমাদের জন্য হ্যাঁ করে তো আমার জন্য দোয়া করে তোমাদের জন্য করে না হ্যাঁ জান্নাতের জন্য করে সবার জন্য করে উইথআউট ইটিং দি ফুড আস ফর দিস উই শ্যাল ফলো দিয়ার কমান্ডস এন্ড উই শ্যাল অবে দিয়ার ওয়ার্ডস আর একটা কি বাবা মা কি আমাদেরকে না খাইয়ে তারা খান কোন খাবার খান না আমাদের প্রিয় খাবারটা যেটা আমরা খুব পছন্দ করি সেটা আমাদেরকে আগে খাওয়ান তাই না হ্যাঁ উইথআউট ইটিং দিয়ার ফুড আস ফর দিস উই শ্যাল ফলো দিয়ার কমান্ডস এন্ড উই শ্যাল অবে দিয়ার ওয়ার্ডস এই জন্য আমাদের কি করতে হবে ফর দিস উই শ্যাল ফলো দিয়ার কমান্ডস এন্ড উই শ্যাল অবে দিয়ার ওয়ার্ডস এই জন্য কি করতে হবে প্যারেন্টসদের কথা চলতে হবে তারা যেভাবে আমাদেরকে কমান্ডস করে সেই কমান্ডটা কি করতে হবে মানতে হবে এটা কে করতে বলেছে জানো আল্লাহ তাআলা করতে বলেছেন আল্লাহ তাআলা কি করতে বলেছেন আমি তোমাদের একটু বলে শোনাচ্ছি ওয়াকুর রাব্বির হামহুমা বিসমিল্লাহির রহমানির রহিম অকদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা আল্লাহ তাআলা কি বলছে আয়াতের ভিতরে জানো সূরা বানি ইসরাঈলের ভিতরে আল্লাহ তাআলা বলতেছে তোমরা তোমাদের বাবা মাকে কি করতে দিবে না উফ আমার অনুসারে যদি একটু ব্যথা পাই ব্যথা পেয়ে বলি না উফ বলি না হ্যাঁ এব মনে করো জান্নাত হাঁটতেছে সিঁড়িতে নামতেছে হঠাৎ একটু পড়ে গেছে উফ ব্যথা পেলাম হ্যাঁ ফারহান ক্রিকেট খেলতে গিয়ে বল ধরতে গিয়ে ব্যথা পেয়ে বলে উফ ব্যথাটুকু পেলাম কিন্তু ব্যথা পেয়ে সে কি করতেছে আবারও খেলাধুলো হ্যাঁ আবারও খেলাধুলা করতেছে তাই না কিন্তু এই যে ব্যথাটুকু আছে না যেমন ধরো ওই যে নিয়ন নিয়ন কি করে জানো গেমস খেলে গেমস গেমস খেলতে থাকে আম্মু ডাক দিলে বলে কি উফ আম্মু এখন ডাক দিয়েছে এটা করা যাবে না একদমই করা যাবে না নিষেধ বাবা মাকে যেমন তো ধরো হেমিকা বাবা মাকে কি করতে যাওয়া উফ শব্দ বলতে দেওয়া যাবে না দেওয়া যাবে ধরো তুমি বসে এখন কার্টুন দেখতেছো আম্মু ডাক দিল রান্নাঘর থেকে তুমি যেতে পারছো না আম্মু বলো ওহ মেয়েটাকে ডাক দিলাম আসলো 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 না এটা কি করতে যাওয়া না মাকে বলতে দেওয়া যাবে যাবে না মাকে কোনো প্রকার কষ্ট দেওয়া যাবে না শুধু মাকে না হ্যাঁ হ্যাঁ আই ক্যান হেল্প ইউ হ্যাঁ ইউ সে আই ক্যান হেল্প ইউ ওকে অল টাইম আমাদের কি করতে হবে বা আমাদের কথা মেনে চলতে হবে আচ্ছা হ্যাঁ উই শ্যাল ওয়ার্নার আওয়ার প্যারেন্টস আমরা কি করব অল টাইম সবসময় বাবা মাকে কি করব সম্মান দেব অনার দেব তাই না আল্লাহ হ্যাঁ আল্লাহ হ্যাজ সাইড ইন দ্য কোরআন ইউ শুড বিহেভ নাইসলি উইথ ইউর প্যারেন্টস ওই যে আমি যে কথা একটু আগে বললাম ঠিক আছে যেটা বললাম না আল্লাহ তাআলা যেটা বলেছে যে কোরআন শরীফে আল্লাহ হ্যাজ সাইড ইন দ্য কোরআন ইউ শুড বিহেভ নাইসলি উইথ ইউর প্যারেন্টস তুমি তোমার পিতা মাতার সাথে খুব সুন্দর আচরণ করবে খুব ভালো ব্যবহার করবে বুঝতে পেরেছো আচ্ছা এটা কে বলেছে আল্লাহ তাআলা বলেছে আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আওয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হু সেড আওয়ার গ্রেট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হ্যাজ সেড এ চাইল্ডস হ্যাভেন লাইজ আন্ডার দ্য ফিট অফ হিজ অর হার মাদার এভরিওয়ান এভরিওয়ান এই কথাটা খুব ভালো করে দেখো খুব ভালো করে দেখো আওয়ার গ্রেট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বলছে has said তিনি বলেছিলেন a children have a lies under the feet or his or mother আমরা কি সবাই জান্নাতে যেতে চাই yes yes যেতে চাই না কে কে বলো আমি যেতে চাই হ্যাঁ আমরা সবাই যেতে চাই নিয়ন মনে যেতে চাই না চুপচাপ বসে আছে কিছু বলে না নো 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 হিমিকা এটা বলা যাবে না ডোন্ট ডু দিস হ্যাঁ আমরা সবাই জান্নাতে যেতে চাই কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমরা জান্নাতে গেলে কি করতে হবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেটা করতে বলেছেন সেটা করতে হবে তাই না
হ্যাঁ, এখন জান্নাত কোথায় তুমি জানো? নো 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 নো, জান্নাত কোথায় যে দেখো এখানে সুন্দর করে লিখে দিয়েছে, আমি কালার করছি। A child's heaven lies under the feet of his or her mother. বাচ্চার জন্য জান্নাত কোথায়? মার পায়ের নিচে। জান্নাত কোথায়? মার পায়ের নিচে। তোমার মা খুশি, তোমার বাবা খুশি তোমার উপরে, তুমি কোথায় যাবে? জান্নাতে যেতে পারবে। তোমার বাবা তোমার প্রতি খুশি না, তোমার মা তোমার প্রতি খুশি না, তুমি জান্নাতে যেতে পারবে না। কি করতে হবে? জান্নাতে যেতে হলে বাবা মার কথা শুনতে হবে। এই জন্য আমাদের রাসূল, আওয়ার রাসূল গ্রেট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজ, এ চিলড্রেনস হ্যাভেন লাইজ আন্ডার দ্য ফিট অফ ইজ হার মাদার। ওকে, আমি এবার তোমাদেরকে একটা স্টোরি শোনাবো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই স্টোরি, one day our beloved prophet muhammad sallallahu alaihi wasallam was sitting with his companions ekdin ki korchilo jano amader rasul sallallahu alaihi wasallam tar je friend ra chilo tar je sahaba ra chilo umar ali abu bakr ha usman talha ha masud abdul ibn jubair ei jara jara chilo tader sathe tini uni boshe chilen one day our beloved prophet muhammad sallallahu alaihi wasallam was sitting with his companions ekhon a old woman came there tokhon ki holo ekjon briddha mohila shekhane ashen amra briddha mohila der ke chini na yes briddha mohila boyoshko mohila a old woman came there seeing the old woman the beloved prophet sallallahu alaihi wasallam stood up bujhte perecho oi briddha mohila ke dekhar pore ki holo আমাদের প্রফেট আওয়ার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি কি করলেন? দাঁড়িয়ে গেলেন। সিং লুক সিং দা ওল্ড উম্যান দা বিলব প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্টুড আপ, তিনি ওই বৃদ্ধ মহিলাকে দেখার সাথে সাথে কি করলেন? দাঁড়িয়ে গেলেন। হি ওয়ানার হার এন্ড স্প্রেড হিজ ওন স্কার্ফ ফর উম্যান, তিনি কি করলেন? ওই বৃদ্ধ মহিলাকে সম্মান দিলেন। কি করলেন? সম্মান দিলেন। কিভাবে? তার শরীরে প্রফেট মুহাম্মদ এর ঘটিতে চাদরটা ছিল, স্কার্ফ ছিল, সেটা কি করলেন? মহিলার ভদ্র মহিলার সামনে বিছিয়ে দিলেন। বুঝতে পেরেছো কি করলেন? বিছিয়ে দিলেন তার পায়ের কাছে। তা নেক্সট, হি মেড হার সিটেড পলিটেলি, তিনি তার সিটের ভিতরে খুব ছোট হয়ে ওই বৃদ্ধ মহিলার পায়ের কাছে বসলেন। কোথায় বসলেন? তার পায়ের কাছে বসলেন। তিনি তার ওই বৃদ্ধ মহিলাকে কি করলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিটের যে জায়গাটাতে বসেছিলেন, যে প্লেসটাতে, ওই চেয়ারে ওই সিটের ভিতরে বসালেন। বিং অ্যাস্টোনাইজ দ্য কম্পানিয়ন সরি বিং অ্যাস্টোনাইজ দ্য কম্পানিয়ন্স আস্কড হিম, ওই যে তার সাথে যে ফ্রেন্ডরা ছিল আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু অন্যান্য সাহাবারা যারা ছিল তারা জিজ্ঞেস করতেছে, এই বৃদ্ধ মহিলা কে? হু ইজ দিস হুম্যান, ইনি কে? সবাই অবাক হয়ে গেল যে আমরা রাসূলকে এত সম্মান করি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই বৃদ্ধ মহিলাকে এত সম্মান করছে, এই বৃদ্ধ মহিলাটি কে? সাহাবীরা জিজ্ঞেস করছে। দ্য বিল অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার দিস ইজ মাই মিল্ক মাদার হালিমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইনি হচ্ছেন আমার দুধ মা হালিমা, আমি ছোটকালে যার দুধ খেয়েছিলাম। বুঝতে পেরেছো? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার দুধমাকে কত সম্মান দিয়েছেন, আর আমরা আমাদের মাকে সম্মান দিব না, এটা কি হতে পারে? আমরা রাসূলকে রাসূলের কথা মেনে চলবো না? অবশ্যই ইয়েস ইয়েস। ওয়েট, ফারহান ইয়েস ইউ সে স্টোরি, তুমি স্টোরিটা বলো তো ফারহান। No, no, so they just a story. Story. Story ta. Haan, story ta bolo. One day our beloved prophet. One day our beloved prophet. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Was sitting with his a old woman
come there sitting the old woman beloved prophet stood up he honor her and read his one scarf for woman he gave it her seated politely begin as Farhan, this is not begin. This is not begin. This is being. Okay. Being. Being astronized. The. His head prophet. No. Being. And for this is my mother. My mother, Halima. Himika. Yes. Milk mother in naam ki chilo Rasulullah Sallallahu Alaihi Wasallam. Aja. The beloved Prophet Muhammad answered, "This is my milk mother, Halima." Halima. Milk mother naam ki chilo? Halima. Jannat. Are you? Yes. Who are you? I'm here. Hari jao kono. Acha. Koi hara jai. Haan. Look. Rasulullah sallallahu alaihi wasallam milk mother naam ki chilo? Yes. Rasulullah sallallahu alaihi wasallam milk mother naam ki chilo? Tar dudh mother naam ki chilo? Milk mother Halima. Halima. I mean Halima. Halima. Sorry, Hamima na, Halima. 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 Hey. Okay. Himika. Yes. Tumi amake hadith-ta pore shonaba. Je hadith-ta Rasulullah sallallahu alaihi wasallam bolechen. Our great prophet Muhammad sallallahu alaihi wasallam has said, A child's heaven lies under the feet of his or her mother. Say. Who is that? This. Atutuku. We shall honor our parents. We shall honor our parents. Allah has said, and the Quran. We have nicely your parents are Muhammad sallallahu alaihi wasallam has said a children. No, child. A child's have like under the field has all mother. Her mother. Farhan. Yes. Now you say, Farhan, I question to you. Wait. Look after us. Take care of us. আমি তোমাকে একটা হাদিস শুনাই। হ্যাঁ,
قال النبي صلى الله عليه وسلم ها قال ام حسج قال امك قال امك قال امك then say once time said قال ابوك رسول الله صلى الله عليه وسلم কি বলে জানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক লোক আসলো এসে বললো ইয়া আল্লাহর রাসূল আমি সবথেকে বেশি কার সেবা করব সবথেকে বেশি কার কথা শুনব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ন ডোন্ট ডু দিস লিসেন হ্যাঁ রাসূলুল্লাহ কি বললেন জানো তুমি তোমার মার কথা শুনবে মার সেবা বেশি করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারপরে কার কথা শুনব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারপরে তোমার মার কথা শুনবে সেকেন্ড টাইম থার্ড টাইম ওই লোকটা আবার জিজ্ঞেস করতেছে আমি এখন কার কথা শুনবো থার্ড টাইম রাসূলুল্লাহ বলছে তোমার মার কথা শুনবে তাহলে মার কথা কার বলছে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম থার্ড টাইম তাই না তিনবার বলেছে মার কথা শুনতে বুঝতে পেরেছো ফোর্থ টাইম ওই লোকটি আবার জিজ্ঞেস করতেছে আল্লাহ রাসূল এরপর আমি কার কথা শুনবো এইবার রাসূলুল্লাহ বলছে না কালা আবুকা এবার তোমার বাবার কথা শুনবে তাহলে মার কথা কয়বার শুনতে বলেছে তিনবার one time second time third time fourth time father okay amra baba amar kotha onek beshi shunben chilo to ajke ei porjontoi allah hafiz okay allah hafiz assalamu alaikum assalamu alaikum